আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড এর নির্বাহী পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শরীফুর রহমান। তার সাথে আলোচনা হবে বহুতল ভবনের অগ্নি নিরাপত্তার নানা দিক নিয়ে। চলুন তার সাথে পরিচিত হই। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, শুরুতেই যদি বলেন, আপনাদের যে একটা ভবন আছে উত্তর বাড্ডায় বিটিআই প্রিমিয়াম নামে, এই ভবনে সম্প্রতি একটা বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, টাকার অঙ্কে এটার ক্ষয়ক্ষতির পরিমাণটা কেমন, যদি একটু ধারণা দেন? খুবই দুর্ভাগ্যজনক একটি বিষয় নিয়ে আলোচনা করছি। টাকার অঙ্কে এখন ক্ষয়ক্ষতির পরিমাণ এখন নির্ধারিত হয়নি, তবে যে আমাদের স্থাপনা সেই সাথে যে কমার্শিয়াল স্পেসে যে প্রোডাক্টগুলো আমাদের ছিল সবকিছু মিলিয়ে আমরা এখনো ইনভেস্টিগেশন করছি। তো আনুমানিক যেটা বলা যায় যে অবশ্যই সেটা 100 কোটির কাছাকাছি আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ। এই পরিমাণটা তো কিছু কম বা কিছু বেশি বেশি হতে পারে, কিন্তু এই যে অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটলো, একটা দুর্ভাগ্যজনক ঘটনা, এটা আসলে কিভাবে ঘটলো, মানে সূত্রপাত কিভাবে এবং এটার আসলে সমাপ্তিটা কি হয়েছে, ঘটনাটা যদি একটু আমাদেরকে বলেন। 29 তারিখ রাতে আনুমানিক 2:50 দিকে আগুনের সূত্রপাত হয়। তখন আমাদের ওখানে সিকিউরিটি গার্ড যারা ছিল তাদের মাধ্যমে আমাদের অ্যাডমিন ডিপার্টমেন্ট অবহিত হয়, অ্যান্ড দেন আমি পার্সোনালি অবহিত হই। তখন তাৎক্ষণিক আমি বিভিন্ন থানায় আশেপাশে যে থানাগুলো তাদেরকে ইনফর্ম করি। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা থানাতেই আমি ওসি সাহেব যারা ফোন পিক করেছেন তাৎক্ষণিক তারা ব্যবস্থা গ্রহণ করেছেন। খুবই শর্ট টাইমে আমাদের বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর সদস্যরা উপস্থিত হয়েছেন। আমি ওখানে রাত মোটামুটি ভাবে 3:15 দিকে আমি নিজে পৌঁছাই। ততক্ষণে ভবনের অনেক জায়গায় ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর পর্যন্ত আগুন পৌঁছে গেছে। এর মধ্যে আমাদের প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা পৌঁছে যায় এবং সেখানে যেহেতু এটি একটি অনেক বড় স্থাপনা, মানে এটার আসলে সমাপ্তিটা কিভাবে হলো, মানে শুরু তো হয়েছে যে একটা, আপনি বলছেন যে রাতে 2টার পরে কোন একটা সময়, কিন্তু এটা কিভাবে এটা নিয়ন্ত্রণে আনা হলো, মানে এটা তো একটা বড় আগুনের ঘটনা ঘটেছিল, কিন্তু এটা সাকসেসফুলি এটা কিভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে? এখানে ফায়ার ব্রিগেডের 28টি ইউনিট কাজ করেছে এবং আমরা ওই ভবন সম্পর্কে তথ্য দিতে গিয়ে সহযোগিতা করেছি। যেহেতু অনেক আগুনের ব্যাপকতা অনেক বেশি ছিল, ভবনের আয়তন অনেক বড়, সুতরাং ফায়ার সার্ভিসের 28টি ইউনিট অনেকগুলো নজেল দিয়ে তারা চারদিক থেকে চেষ্টা চালিয়েছে। আমাদের ওখানে প্রায় 85,000 গ্যালন ক্যাপাসিটির আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার রয়েছে এবং ওন ডিপ টিউবওয়েল রয়েছে, সেখান থেকে আমরা পানির সাপোর্ট দিয়েছি এবং সেখান থেকে কন্টিনিউয়াসলি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের 2টো ইঞ্জিন চলেছে এই 7-8টি ঘন্টা। আর যেহেতু চারদিক থেকেই ফায়ার ফাইটিং এর প্রয়োজন ছিল, সুতরাং ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ওই ভবনের আশেপাশের ভবন থেকে পানির সহযোগিতা নিয়েছে এবং তাদের অক্লান্ত পরিশ্রম এবং আমাদের অত্র এলাকার যারা জনগণ, সেই সাথে হচ্ছে ভবনের আবাসিক যারা ছিলেন তারা, এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় ফাইনালি আমরা আগুনটি কন্ট্রোলে আনতে সমর্থ হয়েছি। আপনি বলছিলেন যে আপনি তথ্য দিয়ে সহযোগিতা করেছেন, মানে ভবনের কোন জায়গায় কোন অগ্নি নির্বাপক যন্ত্র আছে বা কোথায় পাইপ আছে, কোথায় পানির রিজার্ভার আছে, এই তথ্যগুলো ওইখানে হয়তো গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল যারা ফায়ার সার্ভিসের যারা কর্মী ছিলেন তাদের ক্ষেত্রে। এইখানে একটা অভিযোগ আমরা দেখেছি মিডিয়াতে এসেছে যে এই ভবনের যে আপনার যে রাজুকের যে নকশা অনুযায়ী নাকি ভবনটা পরিপূর্ণভাবে করা হয়নি, সেই অভিযোগটা আসলে কতটুকু সত্য? এই ভবনটি স্থাপিত হয়েছে, এটা একটি আধুনিক স্থাপনা যেখানে আমাদের 68 কাঠার উপরে ল্যান্ডের এরিয়া 68 কাঠা, সেখানে আমরা ভবনটি স্থাপন করেছি, নির্মাণ করেছি। উল্লেখ্য যে এখানে হেলিপ্যাডও রয়েছে, এটা চতুর্দলে একটি ভবন। ফার্স্ট বেসমেন্ট 1, 2 এবং গ্রাউন্ড ফ্লোর এই 3টা লেভেল আমাদের হলো পার্কিং। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর এটা কমার্শিয়াল এরিয়া। ফোর্থ ফ্লোর হচ্ছে ইউটিলিটি ফ্লোর, যেখানে অ্যাপার্টমেন্ট সাইডের সেখানে রিসেপশন, প্রেয়ার রুম এবং গার্ডেন। লেভেল 6 থেকে আমাদের শুরু হয়েছে অ্যাপার্টমেন্ট এবং সেটা 13 তলা পর্যন্ত, 13 ফ্লোর, 14 তলা পর্যন্ত আমাদের অ্যাপার্টমেন্ট। তো এই ভবনে মানে এই যে ভবনটা নির্মাণের ভিতরে রাজুকের নির্দেশনা কি পুরোপুরি ভাবে মেনে চলা হয়েছিল? আমি বলছিলাম সেটাই। তো এই 14 তলা ভবনের আমাদের এই স্থাপনাটি 1996 রাজুকের বিধিমালা মোতাবেক নির্মিত, কমপ্লিটলি রাজুকের যে অনুমোদন সেই অনুমোদন সাপেক্ষে আমরা বিল্ডিংটা করেছি এবং এখানে কোনো ভাইরেশন আমাদের নেই, রাজুকের যে নির্দেশনা আছে পুরোপুরি মেনে চলেছেন। কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন আপনার যারা আবাসিক যারা ওইখানে ছিলেন, যারা এই বাসাগুলোতে আপনার ফ্ল্যাটগুলোতে ছিলেন বা প্রত্যক্ষদর্শী যারা ছিলেন, তারা বলেছেন যে এখানে পর্যাপ্ত পরিমাণে
অগ্নি নির্বাপক যেসব যন্ত্র বা সরবরাহ ব্যবস্থা এগুলো ছিল না, এই অভিযোগটা আসলে কতটুকু সত্য? এরকম একটা আতঙ্কিত সময় আসলে অনেকে অনেক মতামত দিবেন বটে, যেটা আমার ক্ষেত্রে হলেও হয়তো বা হতে পারতো। আমরা এই ভবনটি নির্মাণ যখন করি এবং 2011 সালে ভবনটি আমরা হস্তান্তর দিয়ে আসি, আমাদের এখানে 5টি টাওয়ার রয়েছে, হয়তো বা আপনি ইতিমধ্যে শুনেছেন, প্রত্যেকটি টাওয়ারে 2টি করে স্টেয়ার রয়েছে, একটি প্রত্যেকটি টাওয়ারে এক এক একটি ইমার্জেন্সি স্টেয়ার রয়েছে, প্রত্যেকটিতে 2টি করে লিফট রয়েছে, এবং ইমার্জেন্সি স্টেয়ার গুলো আমাদের রুফটপ থেকে শুরু করে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত এবং প্রত্যেকটি ফ্লোর থেকে সেখানে এন্ট্রির জন্য ফায়ার ডোর দেওয়া হয়েছে। এবং এই যে স্টেয়ার গুলো আপনি বলছেন ইমার্জেন্সি, এগুলো আসলে কতটুক প্রশস্ত ছিল? কারণ অনেক সময় থাকে একটা আপনি রাজকের নির্দেশনা মানার জন্য, কিন্তু এটা অপ্রশস্ত থাকতে পারে, তা আপনাদের ক্ষেত্রে এটা মানে অভিযোগ আছে যে অপ্রশস্ত ছিল, এটা যথেষ্ট প্রশস্ত ছিল না, এই অভিযোগটা আসলে সত্য কিনা? আমাদের ওখানে নর্মাল স্টেয়ার যেটা 4 থেকে 4.5 ফিট চওড়া, যেটা ইউজুয়ালি ব্যবহার হয়ে থাকে, ইমার্জেন্সি স্টেয়ারটা 3 ফিট চওড়া এবং দু একটি রয়েছে 3.5 ফিট। তো সেখানে ইমার্জেন্সি স্টেয়ার সব জায়গাতে একটু ন্যারো হয়ে থাকে, কেন একটা কিউ করে সারিবদ্ধ হবে যেন নামতে পারে, কোনো দুর্ঘটনা যেন না ঘটে, কারণ সিঁড়ি দিয়ে দ্রুততার সাথে নামতে গেলে একটা দুর্ঘটনা ঘটতে পারে, সে কারণেই টেকনিক্যালি এই ইমার্জেন্সি স্টেয়ার গুলো একটু ন্যারো হয়ে থাকে। এবং আমাদের 5টি টাওয়ারেই 5টি ফায়ার স্টেয়ার এভাবে নির্মিত উইথ ফায়ার ডোর। এবং আপনি হয়তো শুনেছেন আলহামদুলিল্লাহ যে এখানে কোনো ক্যাজুয়ালিটিস হয় নাই, হয়তো বা আজকে ইমার্জেন্সি স্টেয়ার গুলো ব্যবহার করতে পেরেছে এবং ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সহযোগিতা ছিল এবং আমরা রুফটপ পর্যন্ত পৌঁছেছি। সেখান থেকে আমাদের যারা আবাসিক যারা ছিলেন প্রায় 500-600 লোক যারা বসবাস করতেন, তাদেরকে আমরা রিসিকৃত সহযোগিতা করেছি, সে কারণেই জিরো ক্যাজুয়ালিটিসে আমাদের এই উদ্ধার কর্মকাণ্ড আমরা সমাধান করতে পেরেছি। এটা একটা ভালো বিষয় যে এখানে কোনো হতাহতের মতো ঘটনা ঘটে নাই, নিশ্চয়ই এটার কোনো কারণ ছিল। আমরা এই আলোচনায় ফিরবো একটা বিরতি নিয়ে এসে। দর্শক, এবার একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকবেন, ফিরছি কিছুক্ষণ পর। আমন্ত্রণ অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য নিয়ে এটিএন নিউজ এর প্রতিদিনের আয়োজন মানি ম্যাটার্স এ। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বিল্ডিং টেকনোলজিস এন্ড আইডিয়াস লিমিটেড এর নির্বাহী পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শরীফুর রহমান। তার সাথে আলোচনা হচ্ছে বহুতল ভবনের অগ্নি নিরাপত্তার নানা বিষয় নিয়ে। আমরা আবারও আলোচনায় ফিরে যাচ্ছি। আপনি বিরতির আগে বলছিলেন যে আপনাদের যে স্টেয়ার কেস যেগুলো আছে, সিঁড়ি যেগুলো আছে ইমার্জেন্সি যে নামার, সেটা যথেষ্ট পরিমাণে প্রশস্ত। এর পাশাপাশি অগ্নি নির্বাপক যেসব ইকুইপমেন্ট বা যেসব যন্ত্রপাতি থাকার কথা, সেগুলো পর্যাপ্ত ছিল কিনা? জি, ওখানে আমরা ফায়ার হাইড্রেন্ট ব্যবহার করেছি, ফায়ার হাইড্রেন্ট স্থাপন করেছি, 5টি টাওয়ারে ফায়ার হাইড্রেন্ট রুফটপ পর্যন্ত আমাদের প্রোভাইড করা আছে, সে সাথে 3টি কমার্শিয়াল ফ্লোর এবং বেসমেন্টেও। এবং এগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য প্রায় 60,000 গ্যালনের উপরে ক্যাপাসিটি সম্পন্ন আমরা আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার স্থাপন করেছি, এবং তার পাশাপাশি ভবনে যারা আবাসিক তাদের ব্যবহারের জন্য 25,000 গ্যালনের তদূর্ধ্ব আমরা আলাদা ওয়াটার রিজার্ভার স্থাপন করেছি এবং দুটোকে একটি লেভেলে আমরা কানেক্টেড করেছি। সো এখান থেকে আমরা বলতে পারি যে 85,000 গ্যালনের গ্যালন ক্যাপাসিটি সম্পন্ন আমরা আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার সেখানে স্থাপন করেছি, এবং এটা সম্পূর্ণরূপে আমাদের ওয়াটার সেখানে ছিল। সেই সাথে আমরা আমাদের ডিপ টিউবওয়েল থেকে সেখানে ওয়াটারের সাপোর্ট সার্বক্ষণিক আমরা দিয়েছি, সেই সাথে ভবনের টপ থেকে শুরু করে গ্রাউন্ড ফ্লোর এবং বেসমেন্ট পর্যন্ত আমাদের সাফিসিয়েন্ট ফায়ার এক্সটিংগুইশার ছিল, এবং সে ফায়ার এক্সটিংগুইশার ডিউরিং দি ফায়ার ফাইটিং আমি পার্সোনালি প্রায় 30 থেকে 40টা ফায়ার এক্সটিংগুইশার আমি নিজে ব্যবহার করেছি সেখানে। যে আরেকটা আমরা অভিযোগ দেখেছি যে ফায়ার সার্ভিসের একজন পরিচালক, ঊর্ধ্বতন একজন কর্মকর্তা, উনি বলছিলেন যে টিভিতে বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখেছি, উনি বলছেন যে ওইখানে আপনার যে প্রিমিয়াম প্লাজার যে ঢোকার রাস্তাটা ছিল সেটা অপ্রশস্ত ছিল, এবং এটা রাজুকের বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যে ডিজাইন আছে বা তাদের যে নির্দেশনা আছে সে অনুযায়ী সম্ভবত এটা করা হয়নি, যে কারণে তাদের যে গাড়িগুলো ওখানে ঢুকতে তাদের বেগ পেতে হয়েছে, কষ্ট হয়েছে। তো এই অভিযোগটা আসলে কতটুকু সত্য ছিল? এটা অভিযোগ হিসেবে আসলে আমি নিচ্ছি না, আমাদের এটি রাজক অনুমোদন মোতাবেক যে আমরা স্থাপনাটা করেছি, আপনি জানেন সেটা আমাদের প্রগতি সহিত অবস্থিত, যেটা প্রায় 100 ফিটের উপরে হোয়াইট একটি রোড, সেখান থেকে আমাদের ভবনটি শুরু। যেহেতু অনেকবার 800টি কাঠা অনেক বড় একটি ভবন, তো মেন রোড থেকে আমাদের
আপনাদের ভবনের যে কানেক্টিং যে রাস্তাটা, এটা অপ্রশস্ত ছিল, আসলে বিষয়টি কানেক্টিং কোন রোড নয়, এটা আমাদের ড্রাইভওয়ে। আমাদের এখানে আমি ওই ফ্লোর প্ল্যানটা নিয়ে এসেছি, আপনি দেখতে চান সেটা আমি দেখাতে পারবো। সেখানে আমাদের এটা ড্রাইভওয়ে, এটা কোনো ইন্টারনাল রোড নয়। আমাদের রাজ্যক অনুমোদন মোতাবেক 2.5 মিটার 8 ফিট 1 ইঞ্চির একটি ড্রাইভওয়ে, একটি এন্ট্রি এবং এক্সিট, ভবনের দুই পাশ দিয়ে একটি দিয়ে ঢুকবে একটি দিয়ে বের হয়ে যাবে, এভাবেই তৈরি করা হয়েছে। এবং যেখানে ক্লিয়ার হাইট রয়েছে 8 ফিট। একটি ফায়ার ব্রিগেডের বড় গাড়িগুলো তো অনেক বড়, বর্তমান বাংলাদেশ ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, আধুনিক বিভিন্ন টেকনোলজি এবং টুলস অ্যাপারেটাস সুসজ্জিত আমরা জানি, আলহামদুলিল্লাহ সেখানে আমরা দেখতে পেরেছি এবং তাদের কলা কৌশল আমরা দেখতে পেয়েছি, এটা অবশ্যই গর্বের ব্যাপার। কিন্তু এত বড় বড় গাড়ি আমাদের ওই ইন্টারনাল ড্রাইভওয়ে দিয়ে কোনোভাবেই ঢুকানো সম্ভব ছিল না, এবং রাজ্যক অনুমোদনেও ওটা কোনো রোড না, ওটা ইন্টারনাল ড্রাইভওয়ে। এখানে মাইক্রোবাস, প্রাইভেট কার, এটা এন্ট্রি এক্সিটের জন্য আমাদের ভবনটি নির্মিত। এটা এটা অ্যাকচুয়ালি ড্রাইভওয়ে হোক বা কানেক্টিং রোড হোক, এটা মানে একটা বিল্ডিং যখন করতে হয় এত বড়, আপনার বললেন যে 64 কাঠা জায়গার উপরে, এর জন্য তো ওই রাস্তা বা আপনার ড্রাইভওয়েটাও সেরকম প্রশস্ত হওয়াটাই যৌক্তিক ছিল। এবং এখানে যে বিল্ডিং কোড মানার যে একটা বাধ্যবাধকতা আপনাদের সেক্ষেত্রে ছিল, সেটা কি পরিপূর্ণভাবে প্রতিপালন করা হয়েছিল? পরিপূর্ণভাবে প্রতিপালন করা হয়েছে রাজ্যক অনুমোদন মোতাবেক, সেটা আমি উল্লেখ করছিলাম 2.5 মিটার ছেড়ে দেওয়ার কথা আমার ড্রাইভওয়ের জন্য, সেটা আমি ছেড়েছি এবং সেভাবেই আমাদের এই স্থাপনাটা নির্মিত হয়েছে। এবং 2011 সাল থেকে শুরু করে এই পর্যন্ত কোনো অভিযোগ আমরা পাইনি, গাড়ি ঢুকতে এবং বের হতে কোনো অসুবিধা, আমাদের ওই ওখানে যারা ভবনে যারা বসবাস করছেন ফ্ল্যাট ওনার, কোনো আপত্তি কখনোই তারা করেননি, খুব কমফোর্টেবলি তারা এখানে আসেন দীর্ঘ সময় ধরে। এই দুর্ঘটনার সময় আমরা যেটা দেখতে পেলাম, এটা আমাদের লাইফে একটি নতুন অভিজ্ঞতা যে ইন্টারনাল রোড বড় বড় ভবনে হয়তোবা থাকতে পারে, যদিও রাজুকে এখন এ ধরনের কোনো পদক্ষেপ এযাবৎকালে গ্রহণ করেনি, বড় ভবনে ইন্টারনাল রোড আমরা দেখেছি, বড় বড় ভবনগুলোতে ইন্টারনাল ড্রাইভওয়ে সাধারণত থেকে থাকে। আমাদের রোডের আমাদের এই ভবনটি রাজ্যক অনুমোদন হয়েছে প্রগতি সরণীকে ফ্রন্ট রোড বিবেচনা করে, এবং সেখান থেকে আমাদের ড্রাইভওয়েটা শুরু হয়েছে। আচ্ছা, এটা তো গেল অগ্নি নির্বাপক মানে অগ্নি সংক্রান্ত একটা দুর্ঘটনার মানে বিষয়, এখানে যদি একটা ভূমিকম্পের মতো যদি একটা ঘটনা ঘটতো, সেক্ষেত্রে আপনাদের বিল্ডিং এর যেই ধরনের কাঠামো বা এটার মানে স্ট্রাকচার বা আর্কিটেকচারাল যে ডিজাইন, সেটা আসলে কতটুক অ্যাপ্রোপ্রিয়েট ছিল? জি, আমাদের এখানে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড এবং এসিআই কোড মেনে আমরা এই বিল্ডিং এর এই কোড গুলো কি পরিপূর্ণভাবে মেনে চলা হয়েছিল এই বিল্ডিং? অবশ্যই অবশ্যই, এবং আমি বলবো আমাদের প্রত্যেকটি স্থাপনাই এবং ভালো ভালো ডেভেলপার যারা আছে তারা সবাই আমার মনে হয় এটা মেনে চলেন, চলছেন, এবং সে কারণেই আমাদের যে কোনো ভূমিকম্পে আমরা তেমন কোনো কিছু দেখতে পাই না। হোপ ফর দি বেস্ট ইন ফিউচার। আমাদের বিএনবিসি কোড এবং এসিআই কোড পরিপূর্ণরূপে মেনেই আমাদের স্ট্রাকচার ডিজাইন করা হয়েছে, এবং সুদক্ষ লোক দ্বারাই, সুদক্ষ স্ট্রাকচার ইঞ্জিনিয়ার যারা রয়েছেন তাদের দ্বারা এই স্ট্রাকচার ডিজাইনটা করানো হয়েছে। এবং তার পরবর্তীতে আন্ডার কনস্ট্রাকশন যখন আমাদের বিল্ডিংটি ছিল তখন কোয়ালিটি মেনটেন করে আমরা এই স্থাপনাটা সম্পন্ন করেছি। সে কারণে আমরা বলতে পারি যে ভূমিকম্পের জন্য আমাদের ভবনগুলো অবশ্যই নিরাপদ। এবং এখানে আপনি হয়তোবা যেটা মেনশন করা দরকার সেটা হলো প্রত্যেকটি ভবনে 2 করে স্টেয়ার, মানে 5 দুগুণে 10টি স্টেয়ার, সেই সাথে কমার্শিয়াল স্পেসে এবং আরো রিসেপশনে যে স্টেয়ার গুলো রয়েছে টোটাল 21টি স্টেয়ার রয়েছে আমাদের এখানে। সুতরাং আপতকালীন সময় ইভ্যাকুয়েশনের জন্য আমার কাছে মনে হয় এটা যথেষ্ট। আর একটা বিষয় আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে এই বিল্ডিং এ একটা নির্দিষ্ট তলা পর্যন্ত তো কমার্শিয়াল স্পেস ছিল এবং তার উপরে ছিল রেসিডেন্সিয়াল, একই ভবনে কমার্শিয়াল এবং রেসিডেন্সিয়াল দুই ধরনের ব্যবস্থা রাখা আসলে কতটা নিরাপদ? যদিও বিদেশে এই ধরনের ব্যবস্থা আছে, কিন্তু আমাদের দেশে আসলে এই ধরনের ব্যবস্থা কতটুক নিরাপত্তা মেনে করা হয়? যেহেতু আমাদের কমার্শিয়াল স্পেস টুকুতে অবশ্যই কোনো যেটা দেখা যায় যে কেমিক্যাল দাহ্য পদার্থ যেগুলো থাকে সেটা খুবই ডেঞ্জারাস হয়, এটা আমাদের হাউস হোল্ড প্রোডাক্ট যেগুলো দরকার হয় এবং বিভিন্ন ফার্নিচার, এরকম একটি শোরুম, যদিও এটা দাহ্য পদার্থ। তারপরে কমার্শিয়ালের এন্ট্রি, মানে এই যে দাহ্য পদার্থ যেই ভবনটাতে থাকে বা যেই কমার্শিয়াল স্পেসে থাকে, সেখানে রেসিডেন্সিয়াল বিল্ডিং মানে রেসিডেন্সিয়াল স্পেস থাকাটা কতটা নিরাপদ? আমার মনে হয় যে এখানে ফায়ার ফাইটিং সিস্টেম যদি অ্যাডিকুয়েট থেকে থাকে, এবং যেহেতু কমার্শিয়াল এরিয়াটা কমপ্লিটলি আবাসিক এরিয়া থেকে সেপারেট এবং দুটো এন্ট্রি এক্সিট আলাদা, সেখানে ফায়ার ফাইটিং সিস্টেম যদি অ্যাডিকুয়েট থাকে তাহলে অবশ্যই এটা খুব একটা ঝুঁকিপূর্ণ বলে আমার কাছে মনে হয় না, এবং সেটা প্রয়োগ সঠিকভাবে থাকতে হবে।
এবং যেটা আমরা দেখেছি যে এখানে অ্যাকচুয়ালি এই আগুনের সূত্রপাতটা নিশ্চয়ই ওই কমার্শিয়াল যে স্পেসটা সেখানেই হয়েছিল এবং পরবর্তীতে এটা রেসিডেনশিয়াল এরিয়াতে ছড়িয়ে পড়েছে। তো এই জিনিসটা ধরেন বিদেশের জিনিসগুলো তো ঠিক মতো ভাবে মনিটরিং হয়, সুপারভিশন হয় এবং সব ধরনের সেফটি মেজার রেখে করা হয়। আমাদের এখানে আসলে এগুলো কতটা, মানে এই যে জিনিসগুলো প্রতিপালন কতটা করা হয়? প্রথমত যে আমাদের এখানে একটু বলা দরকার যে আবাসিক এলাকায় কোনো ক্ষয়ক্ষতি, আবাসিক এলাকায় কোনো আগুনের জন্য কোনো ক্ষয়ক্ষতি তেমন হয়নি, এবং আমাদের ফ্ল্যাট যেখান থেকে শুরু হয়েছে লেভেল 5 থেকে সেখানে পুরোটাই নিরাপদ রয়েছে। শুধু কমার্শিয়াল এলাকাতে ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই। তো সেখানে অবশ্যই ফায়ার ফাইটিং সিস্টেম, এটা আমি যেটা মনে করি, এটা প্রোভাইড করার পাশাপাশি যখন হস্তান্তর একজন ডেভেলপার করে দিবেন সেখানে একটা ডেমনস্ট্রেশন করা প্রয়োজন। আর যখন সেই অ্যাসোসিয়েশনকে হস্তান্তর করবে, অ্যাসোসিয়েশনের দায়িত্বের মধ্যে পড়ে পিরিয়ডিক্যালি এই ফায়ার ফাইটিং যে সিস্টেম ওখানে প্রোভাইড করা হয়েছে সেটা ডিল করা। এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এই ব্যাপারে অত্যন্ত আগ্রহী যে বিভিন্ন ভবনের মালিক এবং হচ্ছে ভবনে যারা অ্যাসোসিয়েশন তারা তাদেরকে তার কাছ থেকে পরামর্শ নিবে, পিরিয়ডিক্যালি তাদেরকে চেক আপ করাবে এবং সেই সাথে তাদের দ্বারা নিজেদেরকে টেন্ড আপ করে গড়ে তুলবে, যাতে করে আপতকালীন সময়ে তারা ইনিশিয়ালি একটু ফায়ার ফাইট করে কিছুটা হলেও আগুনকে দমন করতে সমর্থ হয়। একদম শেষ, মানে আমরা মুহূর্তে চলে এসেছি, এই আগুনের ঘটনা থেকে আপনারা কি শিক্ষা লাভ করেছেন যেটা দর্শকদের জন্য উপকারী হতে পারে, যে শিক্ষাটা আপনি যদি শেয়ার করেন একদম সংক্ষেপে? জি, এখানে প্রত্যেকটি ভবনে অবশ্যই অগ্নি নির্বাপক ব্যবস্থা যেটা থাকা দরকার আমাদের দেশের প্রচলিত নিয়ম মোতাবেক সেটা থাকতে হবে, রাখতে হবে যে কোনো মূল্যে। আর সেই সাথে হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট যদি অগ্নি নির্বাপক ব্যবস্থার জন্য যে টুলস অ্যাপারেটাস প্রয়োজন হয় এর মধ্যে ট্যাক্স ডিউটি যেটা আছে যদি অনেক কমিয়ে দেওয়া হয় তাহলে হয়তোবা প্রাইভেট বাড়ির মালিক অথবা ডেভেলপার অনেক উৎসাহিত বেশি হবে। আর সেই সাথে নিয়মিত আমাদের ফায়ার ব্রিগেডের সাথে যোগাযোগ রেখে তাদের দ্বারা এগুলো চেক করে নেওয়া, মাঝে মধ্যে ফাইল ডিল করা এবং সেটা অ্যাক্টিভ আছে কিনা চেক করে নেওয়া, এর মধ্যে দিয়ে হয়তোবা সম্ভব কিছুটা হলেও অগ্নি নির্বাপক ব্যবস্থা একটু সচল রাখা। আর একটা বিষয়, যদি এই আগুনের ঘটনার সময় আতঙ্কিত না হয়, যারা আশেপাশে থাকবেন তারা যদি আতঙ্কগ্রস্ত না হয় সেটাও একটা উপকারী বিষয় হতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য, আগামীতে আবার কথা হবে। আপনাকে ধন্যবাদ। দর্শক, আজকের মতো মানি ম্যাটার শেষ করছি, আমরা আবারও চলে যাব আমাদের মূল স্টুডিওতে, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি নেব, আমাদের সঙ্গেই থাকবেন।